বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো চিকেন করে আপনাদের দেখাবো। টমেটো চিকেন করতে কী কী লাগছে দেখুন। লাগছে এখানে চিকেন আছে 700 গ্রাম, আর লাগছে টমেটো, এখানে বড় সাইজের 3টে টমেটো কাটা আছে, লঙ্কা, ঝালটা আপনারা যে যেরকম খাবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন, আর রসুন আছে, পেঁয়াজ আছে 3টে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, এখানে আদা বাটা, জিরের পাউডার, হলুদ, লবণ, আর রান্নাটা করব সর্ষের তেলে, আর একটু গরম মশলা লাগবে, ওটা আমি আর দেখালাম না আপনাদের। তাহলে দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আমি এগুলো বেটে নেব, পেঁয়াজগুলো দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, আর টমেটো অল্প 2-4টে আমি দিচ্ছি, আর ভাজার সময় দেব, ভেজে নেব। চিকেনের সাথে সব মশলা মাখিয়ে নেব। যেটা আমি বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে। আদা বাটা দিচ্ছি, জিরের পাউডার দিচ্ছি, হলুদ দিচ্ছি, লবণ দিতে হবে পরিমাণ মতো, সর্ষের তেল দেব, এখানে খানিকটা সর্ষের তেল দেব, আর রান্নার সময় আবার দেব। আর গরম মশলা পাউডার দিচ্ছি, এবারে হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে এটা মিক্সড করে 1 ঘন্টা রেখে দেব। চিকেনে মশলা মাখিয়ে 1 ঘন্টা রাখা হয়ে গিয়েছে। এবারে আমি তেল চাপিয়েছি, সর্ষের তেল দিয়েছি, জিরে দিচ্ছি, ছোট এলাচ, দারচিনি দিলাম, তেজপাতা, টমেটোগুলো দিয়ে দিলাম, ভেজে নেব ভালো করে টমেটোটা। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি ঢেলে, একে আর জল দেবো না, আমি এই মশলাটায় অল্প একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তাছাড়া এতে আর জল দেওয়া হবে না। প্রথমে একটু গ্যাসের জোরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গ্যাসের জোর কমিয়ে রেখে রান্না করতে হবে, খুব ঝিমে জ্বালে চাপা দিয়ে দিয়ে রেখে তাই রাখতে হবে, এতে কোনো জল দেওয়া হবে না, মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে খুলে একটু নেড়ে নেড়ে দিতে হবে, কম আঁচেই রান্না করতে হবে। 3-4 মিনিট অন্তর অন্তর খুলে এটাকে নেড়ে দিতে হবে। দেখছেন জল বেরিয়েছে, এটাকে নেড়ে নেড়ে এবারে শুকোতে হবে। একটু টাইম বেশি লাগবে এতে। আপনি এবারে আর মাংসটা সিদ্ধ কিছুটা হয়ে গিয়েছে, দেখতে বেশ সিদ্ধ হয়ে গেছে, এইবারে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে ঝোলটাকে আর একটু শুকিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে তেল ছাড়ছে, বা মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে ভালো। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি একটু ধনে পাতা উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলছি, গ্যাস অফ করে দিলাম। টমেটো চিকেন আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই।